যুক্তরাজ্য থেকে বৃহস্পতিবার দুপুরে এসেছে প্রয়াত আরাফাত রহমান কোকর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রমজানের আগে একুশ মার্চ ডাকায় আসেন তার স্ত্রী শর্মিল্লা রহমান বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান দাদি খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে ডাকায় এসেছেন জাফিয়া রহমান ও জাহিয়া রহমান বেলা পনে দুইটায় একটি ফ্লাইটে ঢাকায় নেমে তারা গুলশানে বিএনপি চেয়ারপারসনের ভাড়াবাসা ফিরুজায় পৌঁছান শর্মিলা রহমান দুই মেয়েকে বিমানবন্দর থেকে নিয়ে আসেন আরাফাত রহমান কোকর দুই মেয়ে জাফিয়া ও জাহিয়া জেলখানায় হাসপাতালে একাধিকবার খালেদা জিয়াকে দেখতে গেলেও এবার বাসা এসেছে এক সঙ্গে ঈদ করবেন দু সালের চব্বিশে জানুয়ারি আরাফাত রহমানের মৃত্যুর পর দুই মে কে নিয়ে লন্ডনে থাকছেন শর্মিলা রহমান খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানও সপরিবারে সেখানে বসবাস করছেন এদিকে খালেদা জিয়া দু হাজার আঠারো সালের আট ফেব্রুয়ারি জিয়া ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাবন্দী হন দুই বছর কারাবন্দী থাকার পর দু সালের পঁচিশে মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্ত মুক্তি পান খালেদা জিয়া তখন থেকে তিনি গুলশানের এই বাসায় থাকছেন এ পর্যন্ত সাজা স্থগিত করে ছয় মাস ধরে সাতবার খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়